হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মডেল টিউটর সিক্স সপ্তম শ্রেণীর গণিতের যে প্রশ্নগুলো দেওয়া আছে তার সমাধানগুলো এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু হওয়ার আগে তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দিও, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি করে শেয়ার করতে ভুলবে না। চলো আজ ক্লাস শুরু করা যাক। দেখো এখানে কি বলছে, নিচে প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQs বলছে। 1টা কি বলছে, যখন কোন ট্রেন কোন সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে। এখানে 4টে অপশন আছে ABC বলে। এতে কি আছে, ট্রেনটি দৈর্ঘ্য, ট্রেনটি নিজের দৈর্ঘ্য, বি হচ্ছে সেতুর দৈর্ঘ্য, সি হচ্ছে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, আর ডি হচ্ছে সেতুর দৈর্ঘ্য মাইনাস ট্রেনটি নিজের দৈর্ঘ্য। উত্তর হবে অপশন সি, ট্রেনটি নিজের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য। এখানে তোমরা মনে রাখবে, যদি ট্রেনটি একটি গাছ বা ল্যাম্পপোস্ট বা কোনো ব্যক্তিকে যদি অতিক্রম করে তখন শুধু ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, কিন্তু কোনো ব্রিজ অতিক্রম করলে সেখানে কিন্তু ব্রিজ বা সেতুটিরও দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। নেক্সট কি বলছে, দুইটা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এখানে 4টে অপশন আছে, তো এখানে অপশন দেখো, অপশন যে ডি আছে, হাফ ভূমি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটা হবে। 3টা কি বলছে, a² - b² সমান কি হবে, এখানে অপশন সি, a+b আর a-b হবে। নেক্সট দেখো 4টা, একটা ছবি দিয়েছে এবং দেখো এখানে ছবিটা দিয়ে কি বলছে, এখানে যে এখানে এইটুকু ভিতরে ছবি আছে, এখানে 20 সেমি একটা জমি একটা, আর এখানে বলছে এটা একটা রাস্তা, চারদিকে রাস্তা আছে, সবগুলো 3 মিটার করে লম্বা, এটাও 3, এটাও 3, এদিকেও 3, এদিকেও 3, আর এখান থেকে এখান পর্যন্ত বাইরের যে রাস্তা জমি সমেত রাস্তা সমেত জমির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে, সেখানে দৈর্ঘ্য মানে প্রস্থ বলে দিয়েছে 21 মিটার, কিন্তু পুরো দৈর্ঘ্যটা বলে দেয়নি। আর এখানে কোশ্চেন কি বলেছে, রাস্তা সহ জমির দৈর্ঘ্য, প্রথমে জমির দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য মানে হচ্ছে এটা, আর আর কি বলেছে, রাস্তা বাদে জমির প্রস্থ, রাস্তা বাদে প্রস্থ চেয়েছে। তা দেখো প্রথম দৈর্ঘ্য বের করবো, দৈর্ঘ্য কিভাবে বের করবো, দৈর্ঘ্য মানে এটা এটা বের করতে হবে। তো এটুকু তো 20, এটুকু 20, আর এটুকু এই রাস্তাটাও, এটাও 3, এটাও 3, তা 3 × 3 = 6, আর 20 কত হবে, 26, দৈর্ঘ্য কত হয়ে গেল 26। প্রস্থ দেখো, প্রস্থ টোটাল হচ্ছে কত, প্রস্থ টোটাল হচ্ছে 21, কিন্তু এখানেও 3, এখানেও 3, দুটো 3 × 3 = 6 বাদ যাবে, তাহলে 21 থেকে 6 বাদ দিলে 15, তাহলে অপশন কি হলো, তা রাস্তা সহ জমি দৈর্ঘ্য হবে 26 মিটার, আর রাস্তা বাদে জমি প্রস্থ হবে 15 মিটার। নেক্সট দেখো বলছি, দেখ একটা সত্য মিথ্যা লেখো, টি আর এফ, এক একটা দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটিকে হলো দ্বিস্তম্ভ লেখো, এটা কি হবে, সত্য। নেক্সট দেখো, দুটা প্রথম ট্রেনের গতিবেগ x কিমি/ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ y কিমি/ঘন্টা, ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে ঘন্টায় মোট যাবে x - y কিমি, এটা কি হয়, মিথ্যা। যদি দুটি ট্রেন বিপরীত দিকে যায় তাহলে সেটা হবে দুটির যে গতিবেগ যোগ হয়, আর যদি একই দিকে যায় দুটি ট্রেন তাহলে সেখানে কিন্তু দুটির গতিবেগ বিয়োগ হয়, এখানে কিন্তু বিপরীত দিকে বলেছে সেই জন্য এটা যোগ হবে, এটা x + y হতো, এখানে কিন্তু বলেছে x - y, সেই জন্য মিথ্যা বা ফলস হবে। নেক্সট দেখো 3টা, একটা ছবি দিয়েছে আর এখানে দুটো কোণের মান কোণ বলেছে, a কোণ 1 কোণ আর এখানে 2 নম্বর কোণ দিয়েছে। চিত্রে কোণ 1 ও কোণ 2 কোণ জোড়াকে একান্তর কোণ বলা হয়, এটা কিন্তু একান্তর কোণ বলা হয় না, এটি হবে মিথ্যা। একান্তর কাকে বলে দেখে নাও,
নেক্সট নেক্সট কোশ্চেনটা দেখো, চারেরটা বলছে এক্স এর যে কোনো মানের জন্য এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফিফটিন এর সমান চিহ্নের দুপাশে মান সমান হয়, তাই এটি একটি অভেদ, এটা কি হবে সত্য বা টি। নেক্সট তিনের কোশ্চেন গুলো কি বলছে, সংক্ষিপ্ত উত্তর ধ্বনি প্রশ্ন, একটা কি বলছে রুট টু এ দুই দশমিক পর্যন্ত দুই দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তাও দুই দশমিকের পর আমরা ছটা শূন্য নিয়ে নিচ্ছি, কারণ এখানে দুই দুই স্থান পর্যন্ত বলেছে, দুই দশমিক পর্যন্ত বলেছে, তো তিনটি নেবো বা তিন জোড়া নেবো ছটি, আর এখানে দুটি দুটি করে জোড়া জোড়া হয় তো সেই জন্য জোড় সংখ্যা নেবো ছটি। তা দেখো প্রথমে এদিকে গুলো এদিকে তীর চিহ্ন হয় আর এটা এদিকে চিহ্ন হয়, প্রথমে দুইটা যাব, দুই কত দিয়ে যাবে, এখানে কিভাবে বসায় যেটা তোমার নিশ্চয় জানো, যে সংখ্যা এখানে নেবো সেটাকে সেটা দিয়ে গুণ করব, মানে এক নিলে এক একে এক হবে, যদি দুই নিতাম তাহলে দুই দিয়ে চার হতো এখানে, কিন্তু বেশি হয়ে যাবে সেটা নয়, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমার নিশ্চয় জানো, তো এখানে যা নেবো যেন এটা মিলে যায় বা কম হয়, বেশি না হয়, কিন্তু সংখ্যা নেবো সেটাকে সেটা দিয়ে গুণ করব, মানে এক নিচি এককে এক দ্বিগুণ করে এক হবে। তো দেখো এখানে এক নিচি এখানে এক নিচি এক একে এক হয়েছে, বিয়োগ করছি দুই থেকে এক বাদ দিলে এক হয় আর দুটো শূন্য একসঙ্গে নেমেছে, এই একের ডবল মানে এটা দুই হলো। তো এখানে দুইয়ের পাশে কি বসাবো যাকে সেটাতে গুণ করলে হয় একশো মিলে যাবে নয়তো একশো কম হবে, তার যদি চার বসায় দেখো দুইয়ের পাশে চার বসায় চব্বিশ হয় আর চব্বিশকে চার দিয়ে গুণ করলে ছিয়ানব্বই হয়, তা চার বসে যেখানে তাহলে ছিয়ানব্বই, তাহলে এখানে বিয়োগ করলে চার বেরোবে একশো থেকে ছিয়ানব্বই বাদ দিলে চার হয় আবার দুটো শূন্য একসঙ্গে নামলো জোড়া। এখানে দেখো এই চব্বিশ যা আছে চব্বিশের ডবল চব্বিশ যা আছে চব্বিশের এর যে দুয়ের ডবল চার এখানে আট হলো, তাহলে এখানে কি হচ্ছে দেখো এখানে বিয়োগ করে কত হচ্ছে, এখানে বিয়োগ করে চারশো বেরিয়েছিল, আঠাশের পাশে কত বসাবো যাতে করে চারশো মিলে যায় বা চারশো কম হয়, তাহলে এক বসাবো তাহলে কি হবে দুশো একাশি ইন্টু ওয়ান করলে দুশো একাশি হয়, বিয়োগগুলো কত হবে ওয়ান ওয়ান এখানে হবে ওয়ান ওয়ান নাইন আর ডবল জিরো নামালো, তা দুবার পর্যন্ত করেছে তার উত্তর কি হবে আসল মান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান। নেক্সট দেখো দুইটা কি বলছে, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো, তাহলে মোট চারটি আছে তোমার নিশ্চয় জানো, এক নম্বর কি লিখছি দেখো বাহু 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 বা এস 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 মানে সাইড, সাইডকে বাহুকে সাইড বলে, দু নম্বরটা দেখো বাহু কোণ বাহু বা এস এ এস এখানে কোণ এ মানে হচ্ছে অ্যাঙ্গেল, আর তিন নম্বরটা দেখো কোণ বাহু কোণ বা এ এস এ বা এটাকেও এভাবে লেখা যায় কোণ কোণ বাহু এ এ এস, এটা কি ঘুরিয়ে এখানে লিখলাম ওটা একটার মধ্যেই পড়ে, আর চার নম্বরটা দেখো সমকোণ অতিভুজ আর বাহু, তা সমকোণ কি হবে রাইট অ্যাঙ্গেল, অতিভুজ হচ্ছে এইচ আর বাহু হচ্ছে এস। নেক্সট দেখো কোশ্চেনটা তিনে কোশ্চেনটা বলছি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান হলে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো, তাহলে এখানে দেখো এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি যে এইট এক্স ওয়াই এখান থেকে দেখো আমি কি করেছি এখান থেকে ফোর নিয়ে নিচ্ছি ফোর এক্স ওয়াই নিয়ে নিচ্ছি আর দুইটা এখানে রেখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সঙ্গে, তাহলে তোমার নিশ্চয়ই জানো কি ফর্মুলা কি আছে, যে ফোর এ বি ফর্মুলা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার একটা ফর্মুলা হয় সেটা কি হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই এখানে দেখো যে ফোর এক্স এক্স ওয়াই আছে এটা ফোর এ বি ফর্মুলায় ফেলেছি তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর যে টু এক্স এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এটার ফর্মুলাটা কি হবে এটি হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, বাস এখানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ভ্যালু পুট করলেই হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই মানে পাঁচ, পাঁচ স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার ইন্টু পাঁচ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, পাঁচ পাঁচে পঁচিশ এক একে এক পঁচিশ মাইনাস এক পাঁচ পাঁচে পঁচিশ প্লাস এক একে এক, তাহলে
পঁচিশ মাইনাস এক 25 প্লাস 1, তাহলে এটা কি হবে 24 গুণিত 26, এটি গুণ করলে হবে 624, এটি উত্তর। নেক্সট দেখো, চার দেখো কি বলছে, বলছে এ বি সি একটি ত্রিভুজ আঁকো যার বিসি বাহু বিসি সমান 5.5 সেমি, কোণ এ বি সি 60 ডিগ্রি ও কোণ এ সি বি 30 ডিগ্রি। তাহলে এখানে দেখো একটি বাহু কেটে নিচে বলতে স্কেলের মাধ্যমে 5.5, এখানে বি আর সি নাম দিচ্ছি, বিসি নাম আছে তাই বি আর সি নাম দিচ্ছি। এখানে দেখো একটি কোণও কেটে কোণে কে নিচ্ছি চাওয়ার সাহায্যে, এ বি সি 60 ডিগ্রি, আর একটি কোণ এ সি বি 30 ডিগ্রি, এই দুটো কেটে নিয়েছি। তারপর কি করছি দেখো, এখানে একটি একটি সরলরেখা নিয়েছি, সরলরেখা নিয়েছি, সেখানে প্রথমে এই যে বিসি এখান থেকে চাঁদার সাহায্যে কম্পাসের সাহায্যে এখান থেকে কেটে নিয়ে এখান থেকে এটা কেটে নিয়েছি, নাম দিয়েছি বিসি, এটা হচ্ছে 5.5 সেমি। তারপরে এখানে এই যে বি বি বিন্দুতে এই যে কোণটা 60 ডিগ্রি, এটা মাপ করে এখান থেকে কেটে নিয়ে এটা কেটেছি, এই কোণটা এই বি সি বি বিন্দুতে, আর এই যে আছে 30 ডিগ্রিটা এটা হচ্ছে সি বিন্দুতে এঁকেছি, এটা দিদি বাড়ি দিচ্ছি, এটা দিদি বাড়ি দিচ্ছি, দুটো যোগ করে যোগফল এখানে হচ্ছে এ নাম দিচ্ছি, এ বি সি হয়ে গেছে। কি লিখতে হবে দেখো, এখানে শর্ট জায়গার জন্য এখানে লিখেছি ত্রিভুজ এ বি সি অঙ্কন করলাম যার, এটা পেন দিয়ে লিখবে তোমরা, কোণ এ বি সি ইজিক্যাল টু 60 ডিগ্রি ও কোণ সি সরি এ সি বি 30 ডিগ্রি এবং বিসি বাহু হচ্ছে 5.5 সেমি। নেক্সট দেখো যে এর সঙ্গে যে অথবা ছিল কোশ্চেনটা সেটা কি বলছে, 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো, রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার নির্ণয় করো। আমি আগের কোশ্চেনই বলছিলাম যদি কোনো স্তম্ভ ব্যক্তি গাছ ল্যাম্পপোস্ট অতিক্রম করে কোনো রেল, তাহলে তার দৈর্ঘ্য শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যই হবে, তার কোনো যোগফল হবে না। লেখা দেখো কি লিখছি, গাণিতিক ভাষায় সমস্যাটি হলো সময় কি 25 সেকেন্ড, বলেছিল 25 সেকেন্ডে যায় 90 মিটার, তো 90 মিটার, আর হচ্ছে বলছে ঘন্টায় কত চেয়েছে, তাহলে ঘন্টা মানে 1 ঘন্টা মানে তোমরা নিশ্চয় জানো 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, আর এখানে কোশ্চেন মার্ক। তাহলে দেখো গতিবেগ স্থির থাকলে, যদি গতিবেগ স্থির থাকলে সময় দূরত্ব পরস্পর সরল সম্পর্কযুক্ত, অর্থাৎ সময় বাড়লে দূরত্ব বাড়বে। যে সময় দেখো 25 সেকেন্ডে তো যত দূর যাবে 3600 সেকেন্ডে তার চেয়ে নিশ্চয়ই বেশি যাবে, তাহলে এটা সরল সম্পর্ক বলে। তাহলে কি লিখবো, 25 ইজ টু 3600 সমানুপাত 90 ইজ টু নির্ণয় দূরত্ব, মানে এই যে কোশ্চেন মার্কটা, তাহলে কি হবে এই 25 সঙ্গে এই কোণাকুণি গুণ হয়, 25 ইন্টু নির্ণয় দূরত্ব সমান 3600 ইন্টু 90, তা নির্ণয় দূরত্ব সমান কি হবে 3600 ইন্টু 90/25, এটা কাঠা দিয়ে দেখবে 12,960 মিটার হবে। এটা মিটার আছে কিন্তু এটা কিছু করবো কিমিতে, কিমিতে করলে 1000 দিয়ে ভাগ করতে হয়, এটা ভাগ করলে হবে 12.96 কিমি। তো আশা করছি বন্ধুরা তোমার সকল অঙ্কগুলি বুঝতে পেরেছো, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর যদি তোমরা এই চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও, এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না।